আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে দেশের ফুটবল নিয়ে ফ্রিকিক বিডি সাপ্তাহিক আয়োজিত ফুটবল কথনের আরও একটা নতুন এপিসোডে। দেখে নেব এই সপ্তাহে দেশের ফুটবলে ঘটে যাওয়া উল্লেখযোগ্য বিষয়গুলো। আগামী 25 জুলাই থেকে ভারতে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক ভারতের পাশাপাশি অংশগ্রহণ করছে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবার 68। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গতকাল শুক্রবার বিকেলে দেশে এসেছে বাংলাদেশের যুবারা। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 23 সদস্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে ওঠার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তানভীর হোসাইন। এখানে আমরা ম্যাচ বাই ম্যাচ আগে যাব, তারপর আমার সবার সবার তো ইচ্ছা যে চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু আমার আমাদের সবার মানে সর্বপ্রথম সবার ইচ্ছা মানে ম্যাচ বাই ম্যাচ আগে যে আমার ফাইনাল খেলা। ফাইনালে যদি আমরা আল্লাহর রহমতে উঠতে পারি তাহলে আল্লাহর রহমতে আমরা ভালো কিছু একটা নিয়ে দেশে ফিরব। এবারের বিসিএলে 18 গোল করা মইনুল হক মইন ভালো করতে চান অনূর্ধ্ব 20 দলের হয়ে। এর আগেও তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 15 ও 16 দলের হয়ে খেলেছেন। আগেও আন্ডার 15-16 খেলছি, কিন্তু আন্ডার 20-র আরও মানে আরও হার্ড হবে, এটা মানে আরও চ্যালেঞ্জিং হবে আমার জন্য। আমি বিসিএলে হাইয়েস্ট স্কোরার হয়েছি, কিন্তু আমার টার্গেট ছিল যে আন্ডার 20-তে মানে সিলেক্ট হওয়া। ওখান থেকে প্লেয়ার সিলেক্ট করতেছিল, তো মানে আমার টার্গেট ছিল যে আমি আন্ডার 20-র ক্যাম্পে যাব এবং টিমে সিলেক্ট হব এবং বাংলাদেশের টিমের সাথে গিয়ে ভালো কিছু করবো আর কি। 2 ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয়বারের মতো বিপিএল এর শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। হ্যাট্রিক শিরোপা জয়ের পর দারুণ খুশি দলটার সবাই। দিকে আগে আমাদের জার্নিটা খুবই কঠিন ছিল, তো এখান থেকে ওভারকাম করে আজকে এখানে আসা, সবার মুখে হাসি। I think we show why we are champions, you know, so it's very simple, there's nothing else to say. We fight like champions, so we win like champions. চ্যাম্পিয়নশিপের অনুভূতি বলতে আসলে অনেক খুশি, কারণ আজকে যেহেতু আমরা জিতলে চ্যাম্পিয়নশিপ ম্যাচটা উইন করতে পারছি, 3টা পয়েন্ট আনছি, আসলে অনেক অনেক বেশি খুশি আজকে। তবে গত 2 বারের তুলনায় এবারের যাত্রা বেশি কঠিন ছিল বলে জানান দলটির সভাপতি ইমরুল হাসান। যে কোনো অর্জনই আসলে গৌরবের, তো এবারের কার অর্জনটুকু আমাদের জন্য আরেকটু বেশি গৌরবের, কারণ আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়নশিপ ছিল এটা। এই 3টি চ্যাম্পিয়নশিপের মধ্যে আমি সহজেই এবার কারটুকু একটু এগিয়ে রাখবো, কারণ এবার কার বছরের শুরুটা আমাদের একটু অনেক কঠিন ছিল। ইঞ্জুরির জন্য এই পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন ডিফেন্ডার তপু বর্মন, তবে দলের অর্জনে খুশি তিনি, সেই সাথে খেলতে না পারায় প্রকাশ করেছেন আক্ষেপ। প্লেয়ার হিসাবে সব এটা সব প্লেয়ারের জন্য একটা খারাপ ব্যাপার যখন সে ইঞ্জুরি থাকে, তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে আমাদের টিমটা আজকে চ্যাম্পিয়ন হয়েছে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এই জায়গায় প্রত্যেকটি প্লেয়ার অনেক স্যাক্রিফাইস করেছে এবং হার্ডওয়ার্ক করেছে, কারণ একটাই টার্গেট ছিল আমাদের এই সিজনটা অনেক ইম্পর্টেন্ট সিজন, কারণ আমরা হ্যাট্রিক শিরোপার জন্য লড়ব, তো এটা কিন্তু আমরা সাকসেস করতে পেরেছি। অন্যদিকে এই মৌসুমে বসুন্ধরার শিরোপা জয়ের পিছনের মূল কারিগর রবসন রবিনিও। রবসনকে আরও 2 বছর রেখে দিচ্ছে বসুন্ধরা, 2024 সাল পর্যন্ত তার সাথে চুক্তি নবায়ন করেছে বসুন্ধরার টিম ম্যানেজমেন্ট। এখানে থেকে রবসন চেষ্টা করছে একটু একটু করে বাংলা শিখার। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আরও 2 বছর। ইয়েস ইয়েস, আই নো লিটল ওয়ার্ডস ইন বাংলা। হ্যালো ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। শুভরাত্রি, শুভ সকাল, শুভ বিকাল, আল্লাহ হাফেজ। বাংলা ইজ ডিফিকাল্ট, but more 2 years here I improving Bengal. সুখে থাকলে ভূতে কিলায়, কথাটা যেন সত্য প্রমাণিত হয়েছে সেই চামাল ধানমন্ডি ক্লাবের ক্ষেত্রে। এবারের মৌসুমে স্প্যানিশ কোচ মার্টিনেজের অধীনে দারুণ শুরু করেছিল শেখ জামাল, টানা 11 ম্যাচে ছিল অপরাজিত, কিন্তু কোনো কারণ ছাড়াই মাঝপথে মার্টিনেজকে বহিষ্কার করে শেখ জামালের টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে হেড কোচের দায়িত্বে আসেন জোসেফ আফুসি। এরপরে শুরু দলটির অবনতি। জোসেফ আফুসি দায়িত্বে আসার পর শেষ হয় দলটির অপরাজিত থাকার দৌড়। এরপর জোসেফ আফুসির অধীনে এখন পর্যন্ত দলটি খেলেছে 9টা ম্যাচ, 9 ম্যাচে জয় পেয়েছে 4টি, হেরেছে সমান 4 ম্যাচ, ড্র করেছে 1টি, 9 ম্যাচে গোল হজম করেছে 16টি এবং শোধ দিয়েছে 11টি। অন্যদিকে মার্টিনেজের অধীনে 11 ম্যাচে জয় ছিল 5টা, ড্র ছিল 6টা, হার ছিল না 1টা ম্যাচেও। এই 11 ম্যাচে প্রতিপক্ষ জালে শেখ জামাল গোল দিয়েছিল 20টা, বিপরীত হজম করেছিল মাত্র 12টা।
অর্থাৎ স্পষ্টভাবে মার্টিনেজের অধীনে ভালো করছিল শেখ জামাল, তবে তারপরও কোনো কারণ ছাড়াই তাকে বহিষ্কার করা হয় দল থেকে।